হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মিশন গভর্নমেন্ট সার্ভিস। তো আমরা যে 10 বেস সিরিজ করার ছিল স্পেশালি ফর এভরি এক্সাম, তো আজকেও কিছু বেস্ট কোশ্চেন্স নিয়েছি শুধুমাত্র তোমাদের জন্য। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবে যাতে পরের ভিডিও নোটিফিকেশানগুলো তোমরা পাও। তো ঠিক আছে, চলো কথা না বাড়িয়ে আমি প্রশ্নে আসি। তো প্রথম প্রশ্ন কি বলছে দেখো, বলছে এবিসির মাসিক আয় ও মাসিক ব্যয়ের অনুপাত দিয়ে দিচ্ছে 7:9:12। এগুলো সিজিএলে এসেছিলো অঙ্কটা। তো এবিসির মাসিক ইনকাম, যে মান্থলি ইনকাম আছে এ বি সি, বলেছে তাদের মাসিক ইনকাম হচ্ছে 7:9:12। এবং বলেছে তাদের মাসিক ব্যয় 8, 9 এবং 15। আবার বলছে এ যদি তার আয়ের 1/4 সঞ্চয় করে, এখানে আবার বলছে যে এ তার আয়ের 1/4 সঞ্চয় করে, 1/4 সঞ্চয় করে মানে এটা যদি আমাদের ইনকাম হয়, এটা হচ্ছে আমাদের সেভিংস রেশিও, তাহলে ওর এক্সপেন্স কত আমি দেখতে পাচ্ছি তাহলে এখানে 3 টাকা, সেভিংস হচ্ছে 1 টাকা, ইনকাম হচ্ছে 4 টাকা। এখানেও দেখো দেয়া, আবার এখানে যখন অঙ্কটা করছি তখন দেখতে পাচ্ছি এর দেখো ইনকাম হচ্ছে 7, এর ইনকাম 7, এখানে দেখতে পাচ্ছি এর ইনকাম 4, আবার দেখছি এর এক্সপেন্সেস 8, এখানে আবার দেখছি এর এক্সপেন্সেস 3। তো এটা তো ঠিক না, এর যেখানেই থাক রেশিও ভ্যালু তো এক হওয়া উচিত। এর এক্সপেন্সেস যদি 7 হয় তো সব জায়গায় 7 হবে, যদি 4 হয় তো সব জায়গায় 4 হবে। তো এই ক্ষেত্রে আমাকে কী করতে হবে, এই ক্ষেত্রে দুটো ভ্যালু আমাদের ইকুয়াল করতে হবে, ঠিক আছে। এবার দেখো এদেরকে যদি ইকুয়াল করতে চাই, প্রথমে আমাকে রেশিওটাকে স্যাটিসফাই করতে হবে, মানে রেশিওটাকে আমাকে সমান করতে হবে। তার জন্য কী করতে হবে, এই 8টা এখানে গুণ করতে হবে, এই 7টা এখানে গুণ করতে হবে, মানে আমি যেগুলো গুণ করব সেটা আমি উইদিন একটা ব্র্যাকেট দিচ্ছি, ঠিক আছে। এবার দেখো আমার রেশিওটা তাহলে ইকুয়াল হয়ে গেল 7:8:56, 8:7:56, রেশিও ইকুয়াল হয়ে গেল। এবার কি করবে দেখো, এর আমাদের ইনকাম কত ছিল 4, তাহলে এর সঙ্গে 4 গুণ করো। এর এক্সপেন্স কত ছিল আমাদের 3, তাহলে এর সঙ্গে আমাদের 3 গুণ করো, ঠিক আছে। এবার বলছে এবিসির সঞ্চয়ের অনুপাত কত, তাহলে এটা যদি ইনকাম হয়, এটা যদি এক্সপেন্সেস হয়, তাহলে ইনকাম মাইনাস এক্সপেন্সেস ইকুয়াল টু আমাদের সেভিংস বা সঞ্চয় বলতে পারি। তাহলে আমি 7-এর সঙ্গে 32 গুণ করছি, 8:4, ঠিক আছে। তো 7-এর সঙ্গে যদি আমি 32 গুণ করি তাহলে কি হবে দেখো, 7 এরমভাবে করো, 7 × 32 মানে 30-7 আমাদের 210, আর 2-7 আমাদের 14, 210 আর 14 মানে 224। আর এটা প্রথম করি 7 × 3 হচ্ছে 21, 21-8 20-8 আমাদের 160, আর 1-8 নিলে 168, এটা লিখলাম, এটা প্রথমে লিখলাম। এবার অপশানস দেখো, প্রথমগুলো যেহেতু সবকটা চেঞ্জ আছে তাহলে ওই জন্য প্রথম অপশানটাকে ধরে আমি করছি। তাহলে এখানে দেখো 6 আসছে, এখানে দেখো 7, 5 আসছে, মানে 56 আসছে। এবার বাদবাকিগুলো যা আসবে আসবে, প্রথম দেখো এ 56, তাহলে অপশানস এ তে আছে 56:99:16, তাহলে আমাদের অপশানস কী হবে, অপশানস আমাদের এই হবে স্যাটিসফাই করছে, আশা করি বোঝা গেছে এটা। আচ্ছা তো চলো আমি আমার নেক্সট প্রশ্নে যাবো। নেক্সট কোশ্চেন বলেছে দুজন পুরুষ ও 3 জন বালক একটি কাজ করে 10 দিনে, তাহলে আমি এটা লিখি, দুজন পুরুষ 3 জন বালক একটা কাজ করে 10 দিনে, আবার 3 জন পুরুষ এবং 2 জন বালক কাজটি করে 8 দিনে। 3 জন পুরুষ 2 জন বালক কাজটা করে 8 দিনে, ঠিক আছে। তাহলে এখানে কত হচ্ছে, তাহলে আমাদের কাটাকুটিও করা যেতে পারে, তো এখানে 20 men + 30 boys = 24 men +
16 বয়েজ দুটোই টোটাল আর ওই জন্য দুটো টোটাল আরকে আমরা ইকুয়াল করে দিলাম এবার 30 থেকে যদি এখানে আসে তাহলে এখানে 14b আর 24 থেকে যদি 20 যায় তাহলে এখানে 4b 4 m 4 min তাহলে আমি যদি রেশিও করি সেটা হচ্ছে 4 is to 14 রেশিওটা বের হচ্ছে আমাদের বয়েজ is to men এটাকে কাটলে আবার 2 is to 7 2 2 2 7 তাহলে এটা যেটা বের হলো সেটা হচ্ছে তাদের এফিশিয়েন্সি ঠিক আছে এবার যখন এফিশিয়েন্সি বেরিয়ে গেছে আমি টোটাল ওয়ার্কটা বের করি যে কোনো একটা জায়গায় ভ্যালুটা পুট করি তার টোটাল ওয়ার্ক দেখো 2 men प्लस थ्री बॉयज इंटू टेन मेन कत कर दुई मेन हे सत कर दुई इंटू सत डायरेक्ट लिखी एखे फोर्टीन बयस कत कर दुई तीन इंटू दुई छय गुण आज दस तर कत हल कूड़ी इंटू दस तेल एज इट इज थक ये टोटाल वर्क एबार्जा कदर करते क्षटा हे कत दिन दो जन पुरुष एवं एक जन बालक দুজন পুরুষ এবং একজন বালক তাহলে দেখো দুজন পুরুষ আর একজন বালক কাজটা কদিনে করবে একজন পুরুষের ক্ষমতা সাত দুজন পুরুষের ক্ষমতা কত ফোরটিন একজন বালকের ক্ষমতা দুই তাহলে একজন এখানে একটাই আছে তা দুই তাহলে এখানে কত সিক্সটিন হলো এবার এখানে আমাদের টোটাল ওয়ার্ক আছে দুশো সেই কাজটা যদি সিক্সটিন এফিসিয়েন্সি প্রতিদিন ধরে করা যায় তাহলে কতদিন সময় লাগবে দুশো ভাগ সিক্সটিন আচ্ছা তাহলে এটাকে যদি কাটি পঞ্চাশ ভাগ চার মানে সাড়ে বারো ডেজ ঠিক আছে তো আশা করি এটাও বোঝা গেল তো চলো নেক্সট প্রশ্নে যাব নেক্সট কোশ্চেন আমাদের বলছে একটি ট্রেন বর্ধমান থেকে হাওড়া ছ ঘন্টায় এবং অপর একটি ট্রেন হাওড়া থেকে বর্ধমান চার ঘন্টায় যায় তারা যদি 7 AM যাত্রা শুরু করে তারা সাক্ষাৎ কতক্ষণ হবে দেখো এটা হচ্ছে আমাদের বর্ধমান এটা হচ্ছে আমাদের হাওড়া তাহলে এখান থেকে একটা ট্রেন বর্ধমান থেকে একটা ট্রেন হাওড়ার দিকে যাচ্ছে আবার হাওড়া থেকে একটা ট্রেন বর্ধমানের দিকে যাচ্ছে তো যখন গেছে তখন গেছে ছ ঘন্টা আর হাওড়া থেকে যখন এসছে তখন এসছে চার ঘন্টায় এবার দেখো সাধারণ ব্যাপার বোঝা যায় অন্য অনেক মেথডভাবে করা যেতে পারে রেশিও দিয়ে করা যেতে পারে বোর্ড কথা বলতে চাইছি এর স্পিডটা বেশি যখন চার ঘন্টায় এসছে এবার বলছে তারা 7 AM যাত্রা শুরু করেছে তো এখানে একটা তোমরা ছয় আর চার মানে একটা ডিস্টেন্স ধরে নাও ধরলাম আমি ডিস্টেন্স হচ্ছে বারো তাহলে ছ ঘন্টা করে যখন গেছে ডিস্টেন্স হচ্ছে বারো টোটালটা তাহলে ধরলাম এটা 2 কিলোমিটার পার আওয়ার আর এই চার ঘন্টায় গেছে মানে 3 কিলোমিটার পার আওয়ার এবার তারা যেহেতু একই দিকে গেছে তাহলে আমাদের রিলেটিভ স্পিড সবসময় অ্যাড হবে আপেক্ষিক যে গতিবেগ সেটা হবে অ্যাড যেহেতু অপোজিট ডাইরেকশন তাহলে 3 + 2 = 5 km/h এবার আমাদের দেখো কখন তাহলে মিট করবে দেখো মানে কোন টাইমে মিট করবে ডিস্টেন্স আছে 12 স্পিড আছে 2 তাহলে 2 ঘন্টা এখানে 2 আর 5 মানে 2 ঘন্টা 1/5 মানে হচ্ছে 12 2/5 মানে 24 মিনিট 24 মিনিট তাহলে তারা শুরু করেছিল 7 AM তাহলে তারা যখন মিট করলো 2 ঘন্টা 24 মিনিট পর তাহলে তারা মিট করবে মানে তারা মিট করতে লেগেছে 2 ঘন্টা 24 মিনিট তাহলে তারা কখন মিট করবে 9:24 নাগাদ AM ওকে
অপশন সি। নেক্সট প্রশ্ন হয়ে যাবো এবার আমি। এক ব্যক্তি তার আয়ের 20% বড় ছেলেকে দেয়, বাকি আয় 30% ছোট ছেলেকে এবং বাকি আয় 10%। আচ্ছা 20% মানে 1/5, 30% মানে 3/10, আর বাকি আয়ের 10%, 10% মানে 1/10। এরা কিন্তু প্রত্যেকে, এই যে কেসটা এটা হচ্ছে সাকসেসিভ কেস, SUCC সাকসেসিভ মানে কি বলবো বাংলায়, পরপর যেটা বলতে পারি, পরপর হচ্ছে মানে একটা যে ভ্যালুটা ডিমিনিশ ভ্যালু মানে সবসময় ভ্যালুটা যে ভ্যালুটা কমে যাচ্ছে তার উপরেই চার্জ হচ্ছে, সেটা হচ্ছে সাকসেসিভ কেস। যেরকম সাকসেসিভ ডিসকাউন্ট হয় সে সেম কেস। তো দেখো প্রথমে দেখবে সাকসেসিভ কেস যখন দিয়েছে মানে ওর কাছে 5 টাকা ছিল, আমার ধরলাম 5 টাকা ছিল, ও যদি 1 টাকা বড় ছেলেকে দিয়ে দেয় ওপরের 1 টাকা, তাহলে এখন 4 টাকা পড়ে আছে। সেরকম নেক্সট কেসে দেখো ওর কাছে 10 টাকা ছিল, ও যদি তার পরের ছেলেকে 3 টাকা দিয়ে দেয় ওর কাছে এখন 7 টাকা আছে। তুমি যদি পরের কেসে যাও, ওর কাছে 10 টাকা ছিল, ও যদি 1 টাকা তার মানে একদম কনিষ্ঠ পুত্রকে দিয়ে দেয়, ছোট পুত্রকে দিয়ে দেয়, তাহলে ওর কাছে এখন 9 টাকা আছে। ঠিক আছে, এটা তার ইনিশিয়াল ভ্যালু, এটা তার হচ্ছে এখন যে ভ্যালুটা পড়ে আছে তার কাছে। এবার এখানেও যদি কাটাকুটি যায়, 2, 5, 2, 2, তাহলে 5 5 25 আর 10 250, আর এখানে হচ্ছে 7 দুগুণে বা 9 7 63 আর 2 গুণে 126। এবার তাহলে ওর কাছে 250 টাকা ছিল, ওর কাছে এখন 126 টাকা পড়ে আছে। ঠিক আছে, তো দেখো এবার বলছে তার কাছে 1080 টাকা পড়ে আছে, 1000 80। এবার একটা জিনিস লক্ষ্য করো, একটা তো ইউনিট ডিজিট ধরে যদি আমি করি, এই 6 আছে আর এখানে একটা 8 আছে, তাহলে নিশ্চয়ই 6-এর সঙ্গে এমন কিছু যদি গুণ করা হয়েছে যেখানে আমার যাতে 8 আসে, তো 6-এর সঙ্গে একমাত্র 3 গুণ করলে 8 আসে, আর 6-এর সঙ্গে 8 গুণ করলে 8 আসে। তাহলে 6-এর সঙ্গে যদি 3 গুণ করি মানে এর সঙ্গেও 3 গুণ করতে হবে ইউনিট ডিজিটও নিয়ে, তাহলে 25-এর সঙ্গে যদি 3 গুণ করি 75, 75 দিয়ে কিন্তু কোনো অ্যান্সার আমাদের নেই। তাহলে এর সঙ্গে যদি 8 গুণ করি, দেখো 8 আসছে, এবার দেখো 25-এর সঙ্গে যদি 8 গুণ করি তাহলে আমাদের কত আসবে, 1,20,000। না, 25-এর সঙ্গে 8 গুণ করলে 400, 120,000, 250-এর সঙ্গে 4 গুণ করলে 25-8 কত, 25-8 200 মানে 20,000। তাহলে এর সঙ্গে আমি ইউনিট ডিজিট ধরলাম 8 গুণ করছি, 8 কিছু একটা সামথিং দিয়ে 8 গুণ করছি, তাহলে এর সঙ্গেও যখন 8 গুণ করব সামথিং লাস্টে 8, সেটা আমার অ্যান্সার আসবে কত, 20,000। এইভাবেও করতে পারো যে 1,0080 ডিভাইড বাই 126 ইন্টু 250। ঠিক আছে, এটা 9 দিয়ে যাবে, তাহলে 9×9 = 4, আর এখানে হলে 9×11 = 99, 1×18 = 2, 0, 14×8 এখানে 80, তাহলে এখানে কত, 20,000। ঠিক আছে, আরেকটা হয় ডিজিটাল সাম, সেটা ইউজ করলেও করা যায়। এবার ডিজিটাল সাম তারপর দেখতে হবে যে কোন জায়গায় কারোর 1 আছে কি না, এখানে যেটা থাক আর দরকার নেই ডিজিটাল সাম করে, না এখানে ডিজিটাল সাম আপ করলেও হয়ে যেত। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে চলো, তো আমাদের নেক্সট অঙ্ক হয়ে যাব। আচ্ছা বলছে টাকায় 6টি লেবু বিক্রয় করে 20% লোকসান হয়, টাকায় কটি লেবু বিক্রয় করলে 20% লাভ হবে। আচ্ছা টাকায় 6টি লেবু বিক্রি করে 20% লোকসান হয়, তাহলে 20% লোকসান মানে কত, 80%, আবার বলছে পরে 20% লাভ হবে, তাহলে মানে কত, 120%। এটা হচ্ছে আমাদের কি প্রাইস,
আর আমি এখন বের করবো কোয়ান্টিটি, এটা রেশিও যদি কর, তাহলে এখানে দেখো 120:80, এটাকে কাটলে 3:2। এবার দেখো টাকায় ছটি লেবু, মানে এই তিনের মানটা দেয়া আছে আমাদের 6, গুণ করছি 2, 2-এর সঙ্গেও তাহলে 2 গুণ করব, অ্যান্সার আসবে 4। তাহলে অপশন বি। আচ্ছা চলো নেক্সট অঙ্কে যাই। বলছে এক ব্যবসায়ী 300 টাকায় কিছু লেবু কিনলো, 3/5 অংশ 15% ক্ষতিতে বিক্রি করে। আচ্ছা 3/5 অংশ মানে 5-এর মধ্যে 3 অংশ 15% ক্ষতিতে বিক্রি করে, তাহলে আমি এখানে লিখি 3×15%, সেটা হচ্ছে 45, কিন্তু মাইনাস যেহেতু ক্ষতিতে। তাহলে 5-এর মধ্যে 3 অংশ বিক্রি হয়ে গেল, কত অংশ পড়ে থাকলো? 2 অংশ পড়ে থাকলো, তাই তো? 5-এর মধ্যে 3 যদি বিক্রি হয় তাহলে আমাদের 2 অংশ পড়ে থাকলো। এবার বলছে বাকি অংশ কত লাভে বিক্রি করলে মোটের উপর 15 টাকা ক্ষতি হয়। বাকি অংশ বলতে এখানে 2 অংশ পড়ে আছে, এই পার্সেন্টেজটা আমি জানি না, এটাও আমি জানি না। এবার বলছে মোটের ওপর, মোট বলতে কি টোটালটা 5, তাহলে 5-এর ওপর এবার দেখো বলে যে 15 টাকা ক্ষতি হয়। এবার আমি ধরেছিলাম 300 টাকা আমার টোটাল, তার যদি 300-এর মধ্যে 15% বললে কত, 300 10%, 30 টাকা, 5% 15, মানে 300-র সঙ্গে যদি 5% গুণ করি সেটা হবে আমার 15, মানে ওভারঅল আমার 5% ক্ষতি হচ্ছে, সেটা হচ্ছে আমাদের 25। এবার দেখো বাকি অংশ কত, বাকি অংশ কত লাভে বিক্রি করলে, এখানে 25 আর এখানে হচ্ছে আমার -45, তাহলে কি থেকে আমি -45 বাদ দেবো যাতে আমার +25 আসবে। তাহলে আমি যদি 70 থেকে যদি আমি 60 থেকে হবে না 60 থেকে 45 বাদ দিই 70 থেকে যদি আমি এটা যদি 70 হয়, 70 থেকে যদি 45 বাদ দিই, 70 থেকে 40 বাদ দিলে হচ্ছে 30, তার থেকে 5 বাদ দিলে 25, তাহলে 70 থেকে যদি 45 বাদ দিই তাহলে 25 আসছে, ঠিক আছে। এবার 2 অংশ কত লাভে বিক্রি করব, 2-এর সঙ্গে কত গুণ করলে আমাদের 70 হবে, নিশ্চয়ই 35%। কোথাও ভুল হলো নাকি আমার? আচ্ছা একটু চেক করে নি। বলছে এক ব্যবসায়ী 300 টাকায় কিছু লেবু কিনলো, 3/5 অংশ 15% ক্ষতিতে বিক্রয় করলো, 3/5 অংশ 15% ক্ষতি, মানে 3×15=45-। এবার বলছে যে এই মাথাটি করলাম, কোথাও ভুল হলো কিনা দেখছি আমি। এবার বলছে বাকি অংশ কত লাভে বিক্রি করলে তার মোটের ওপর 15 টাকা ক্ষতি হবে, মোটের ওপর 15 টাকা ক্ষতি হবে, ক্ষতি এটা বলেছে মোটের ওপর 15 টাকা ক্ষতি হবে, 5% যেরকম আছে এটা হবে -40। এবার দেখো তাহলে মোটের ওপর বলেছে ক্ষতি হবে 5%, মানে 15 টাকা মানে 5% ক্ষতি হচ্ছে। এবার তাহলে এবার এই ভ্যালুটা দেখো, মানে -40, এখানে একটা ব্যাপারটা এরকম হবে -45+x=-25, ঠিক আছে। তাহলে x=, সামথিং, আচ্ছা 25 মাইনাস যেরকম আছে +45, তাহলে হচ্ছে 20, তাহলে x হতে হবে 20, ঠিক আছে। তাহলে এটা যদি 20 আসে, আবার দেখো 45 থেকে যদি 20 বাদ দিই তাহলে -25 আসে, তাহলে 2-এর সঙ্গে কত গুণ করলে 20 হয়, 10%, তাহলে আমার বাকি অংশ কত লাভে বিক্রি করতে হবে, 10% লাভে বিক্রি করতে হবে। এটা আমি একটু অন্য মেথডেও দেখিয়ে দিই, ঠিক আছে, অ্যালিগেশনটা তো আমি দেখিয়ে দিই, নাহলে তোমরা যদি না বুঝতে পারো আমি অ্যালিগেশনভাবেও দেখিয়ে দিচ্ছি মেথড। আচ্ছা তো দেখে নাও, বলছে 3/5 অংশ 15% ক্ষতিতে বিক্রি করে, তাহলে যদি ভ্যালু ধরে করি দরকার নেই, ঠিক আছে। আচ্ছা এটা বাই অ্যালিগেশন, ঠিক আছে,
দেখছি অ্যালিগেশন করলে কিরম আসবে। বলছে 15% ক্ষতি, তাহলে এখানে -15%। এটাকে আমি জানি না, তো এটাকে আমি এক্স ধরলাম। এটা হচ্ছে মোটের ওপর এখানেও ক্ষতি হয়েছে 15%, তা -5% ক্ষতি হয়েছে। এবার এই যে রেশিও, এটা তিন অংশ, এটা দু অংশ। এবার একটা জিনিস দেখো যে -15 মানে বড়ো আমাদেরকে, -5 বড়ো, তো -5 বড়ো অবভিয়াসলি। তাহলে -5 থেকে -15 যদি বাদ দিই, মানে আমি বলতে চাই -5 -15 যদি বাদ দিই, তাহলে কী হবে, -5 + 15 = 10। তাহলে এখানটা আমার 10 আসবে। তাহলে দুয়ের মান হচ্ছে আমাদের 10, দুয়ের মান হচ্ছে আমাদের 10, মানে ইনটু গুণ করছি 5। তাহলে তিনের সঙ্গে আমি 5 গুণ করব, তাহলে এখানে কত আসবে, 15। ঠিক আছে, এবার দেখো 15 আছে, পনেরো। এবার এক্স থেকে আমি, এক মিনিট, দুয়ের সঙ্গে 5 গুণ করলে 10 হচ্ছে, ঠিক আছে। এবার এটা থেকে যখন এটা বাদ দিয়েছি, তাহলে এটা থেকে আমি এটা বাদ দেবো অবভিয়াসলি, তাই তো। তাহলে কত থেকে আমি -5, মানে আচ্ছা এক্স্যাক্টলি, মানে তাহলে এই জায়গাটা দেখো, এক্স -5 = 15, তাহলে এক্সের মান কত হবে, 10। মানে আমি বলতে চাইছি যে এক্স -5 = আছে 15, তাই তো। এবার -5 তো প্লাস হয়ে যাবে, তাহলে এক্স = কি, এক্সের, এটা তো মাইনাস, মাইনাস কখনো অ্যালিগেশনে কাজ হয় না। মানে এক্সের মান কত হবে, ধরো যদি এক্সের মান 10 হয়, 10 -5 মানে 10 + 5, তাহলে 15 হচ্ছে, ওই জন্য এখানে 15 হলো, ঠিক আছে। এই যে এক্সের যে মানটা আছে, অ্যালিগেশন নিয়মটা কি, বড়টা থেকে ছোটটা বাদ দেবো। এটা দেখো এই দুটোর মধ্যে কে বড়, এই দুটোর মধ্যে -5 বড়, তাহলে -5 থেকে এটা বাদ দিলাম। এবার এটাকে বড় হতেই হবে, অবশ্যই বড় হতে হবে। তাহলে কত থেকে, এক্স থেকে কত বাদ দেব যাতে আমাদের -5 আসবে। এবার যেহেতু এখানে -5টাকে -5 কনসিডার করো না, এটাকে +5ই ধরো, তাহলে এক্সের মান কত, মানে জিনিসটা এরকম হয়ে যায় যে -5, তাহলে এটা চেঞ্জ হয়ে যায় +5-এ, ঠিক আছে। তাহলে এক্স প্লাস কত যাতে 15 হয়, মানে এক্সের মান কত হওয়া উচিত, 5-এর সঙ্গে কত যোগ করলে, বা বলতে পারি 5-এর সঙ্গে কত যোগ করলে 15 হয়, 10 যোগ করে, তাহলে 10 হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। যাতে অ্যালিগেশন ক্লিয়ার আছে তো ফটাফট ধরে নেবে, আর নাহলে আগের মেথডে করবে আর কী করা যাবে। তারপর দেখছে কোনো টাকা চক্রবর্তী সুদের হারে 3 বছরে 8 গুণ হয়। এবার দেখো যদি বোঝা যায় চক্রবর্তী সুদ মানে কি, প্রতি বছর একই ভাবে বাড়ে। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো 1000 টাকা আমাদের প্রিন্সিপাল, 10% আমাদের রেট অফ ইন্টারেস্ট, তাহলে এর ইন্টারেস্টটা কীভাবে হয়, 1000 টাকা 10% 100 টাকা। এবার 1000 টাকারও 10%, 100 টাকারও 10%, মানে 110 টাকা। এবার 110 টাকার আবার 10% মানে 11 টাকা, তাহলে 110 + 11 = 121। এবার দেখো এর সঙ্গে এর গুণ করব, এর সঙ্গে 100-র সঙ্গে কত গুণ করলে, মানে ইনটু 1.1, এর সঙ্গে ইনটু 1.1, মানে সেম টাইমসে, এই যে স্কেল ফ্যাক্টর এটা কিন্তু সেম থাকে, গুণিতকটা কিন্তু সেম থাকে। তাহলে এখানে বলছে একটা টাকা, কোনো চক্রবর্তী টাকা সুদের হাতে 3 বছরে 8 গুণ হয়। তো জাস্ট এইভাবে করে নাও যে 1 ছিল সেটা হয়ে গেছে 8, এটাকে একটা রুট ওভার নিয়ে নিতে পারো, 1-এর 1-ই হয়, আর এখানে হবে তাহলে আমাদের 2, 1:2, মানে 1 থেকে 2 হয়েছে, ঠিক আছে। 1 বছরে 1 থেকে 2 হয়েছে, এইভাবে বলতে পারো যে এমনি তো একটা জিনিস এখানে বলেছিল 16 গুণ, 16 গুণ মানে কত, 2 to the power 4, তাই তো, বা এইভাবে বলো 1 থেকে 2 হয়েছে, ঠিক আছে। আচ্ছা 1 থেকে 2 হয়েছে, ইনটু করছি 2, 2 থেকে আবার 2 গুণ করবো, তাহলে হবে 4, 4 থেকে 2 গুণ করা হবে 8, 8 থেকে 2 গুণ করবো হবে 16।
এবার এখানে একটা বছর গেল, এখানে একটা বছর গেল, এখানে একটা বছর গেল, এখানে একটা বছর, মানে এক বছর, এক বছর, এক বছর, এক বছর। তাহলে মোট কটা বছর লাগলো? হলো আমাদের 4টে বছর লাগলো, ঠিক আছে। আচ্ছা এবার এখানে যেটা বলছিলাম শর্ট নিয়মটা, দেখো 1 থেকে 2 হয়েছে ক বছরে, 1 বছরেই কিন্তু হয়েছে। এবার এটা যে টু দি পাওয়ার হচ্ছে আমাদের 4, তখন এই টাইমের সঙ্গে এই টাইমটা গুণ হয়ে গিয়ে ডাইরেক্ট হয়ে যায় অ্যান্সার, ঠিক আছে। বা এইভাবে বলতে পারো 1 থেকে 2 হয়েছে, 1 থেকে 2 হয়েছে, 1 থেকে 2 হয়েছে, ঠিক আছে। দেখো প্রতিটার সঙ্গে 2 গুণ করছি, প্রতিটার সঙ্গে 2 গুণ করছি, প্রতিটার সঙ্গে 2 গুণ করছি। এই যে স্কেল ফ্যাক্টর, এই স্কেল ফ্যাক্টর 1, এটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্টের ধর্ম, ও স্কেল ফ্যাক্টরটা একই গতিতে বাড়ে, ঠিক আছে। আচ্ছা এবার আমি অঙ্কে আসি, নালে আচ্ছা তো দেখো বলছে একটি পাত্রে দুধ ও জলের অনুপাত হচ্ছে 3:1, এই পাত্র থেকে কত অংশ মিশ্রণ তুলে নিয়ে সম পরিমাণ জল ঢালা হলে নতুন মিশ্রণের জল পরিমাণ সমান হবে। দেখো কখানা স্টেজ হচ্ছে এখানে, যদি একটু বোঝা হও, একটা ফিক্সড দিয়ে যদি আমি করি, এই একটা স্টেজ, এই পাত্রগুলো যাই হোক আকারগুলো আমার বেঁকাটারা হচ্ছে, এগুলোকে ধরো না, এখানে একটা ছিল 3:1, পরে গিয়ে লাস্টে এরা সমান সমান হয়ে গেছে। তো কী কী ছিল? মিল্ক ওয়াটার, মিল্ক ইজ টু ওয়াটার, মিল্ক ইজ টু ওয়াটার, মিল্ক ইজ টু ওয়াটার। প্রথমটা ছিল 3:1 রেশিও, এবার কিছু অংশ তুলে নিয়েছি, কিছু অংশ আমি তুলে নিয়েছি, কিছু অংশ আমি তুলে নিয়েছি, ঠিক আছে, মানে কিছু অংশ বেরিয়ে গেছে। এবার দেখো এই জায়গাটা যদি ধরতে পারো তাহলে অঙ্কটা খুব সহজে হবে, মানে আমি যদি একটা গ্লাসে শরবত আর যদি জল থাকে, একটা যদি গ্লাস থাকে এর মধ্যে যদি মিল্ক থাকে আর ওয়াটার থাকে, এটা ধরো যদি 10 লিটার থাকে, আমি যদি এখান থেকে 2 লিটার মিশ্রণ তুলে নিই, 2 লিটার যদি তুলে নিই, তাহলে কী হবে? এদের রেশিওতে কোনো পরিবর্তন হবে না, মানে 10 থেকে 2 যদি তুলে নিই, এখন বর্তমানে থাকবে আমাদের 8 লিটার, এই যে দুধ আর জলের যে রেশিও ছিল এই রেশিওতে কিন্তু কোনো রকম পরিবর্তন হবে না, ঠিক আছে। এই কনসেপ্টটাই হচ্ছে আসল ফিক্স, মানে ফিক্সড কোনটা থাকছে। তো সেইভাবে এই অঙ্কটাতেও দেখো, এখানে তাহলে দেখো কিছু পরিমাণ কত অংশ তুলে নিয়েছে, কিছু অংশ তুলে নিয়েছে, কোনো ব্যাপার না, অংশ যখন তুলে নিয়েছে তাহলে মিল্ক আর ওয়াটারের যে রেশিও থাকবে সেটাও কিন্তু 3:1 থাকবে, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। এবার যখন এখানে যখন আবার সম পরিমাণ জল ঢালছি, এর মধ্যে সম পরিমাণ ওয়াটার অ্যাড করছি, ওয়াটার, এবার দেখো তাহলে মিল্কটা প্রতিটা স্টেজে ফিক্স থাকছে কিন্তু ওয়াটারটা ফিক্স থাকছে না, তাহলে ফিক্সটা কে থাকলো আমার? মিল্ক। এবার ধরে নিলাম আমার টোটাল যে কোয়ান্টিটি ছিল টোটাল, সেটা ধরলাম আমি 1 লিটার ছিল, তোমার যা খুশি ধরতে পারো, আর যেটা আমার রিপ্লেস সেটা হচ্ছে ধরলাম এক্স। এবার অ্যান্সারটা কীভাবে হয় যে এক্সের মধ্যে 1 মানে 1-এর মধ্যে 1 লিটার আমরা রিপ্লেস করেছি। এবার আমি অঙ্কটায় আসি, বলছে দেখো তাহলে এই এই স্টেজ থেকে অঙ্কটা আমি করব, আমার 1 লিটার ছিল তার থেকে আমি 1 লিটার তুলে নিয়েছি, কোনো অসুবিধা নেই, 1 - x কোনো পরিবর্তন হবে না, কি মিল্কটা ফিক্স আছে, মিল্কের কোনো পরিবর্তন হবে না, মিল্ক তাহলে কত ছিল? 3, তাহলে 3/4, 4-এর মধ্যে মিল্ক। আবার যখন আমি পুনরায় জল মেশালাম তাহলে কোয়ান্টিটি আমার যেটা 1 ছিল তার থেকে এক্স তুলে নিয়েছিলাম, তো এখন তাহলে একই থাকবে, একই কোয়ান্টিটি থাকছে, 1/2 মানে 1/2। তাহলে এটা যদি কাটাকুটি করি, এই এই যদি 2 কাটলাম তাহলে এই দুইটা ওপরে চলে যাবে, তাহলে 3 - 3x = 2, তাই তো। এবার তাহলে এটা যদি এখানে আসে তাহলে 1, তাহলে 3x = 1,
एक्स इजुकल टू वन बाय थ्री, तार माने कि देखो एक्स इजुकल टू वन बाय थ्री माने ये पार्टा आमी रिप्लेस करेछि, टोटाल अंश कत छिलो वन, तार माने वन बाय थ्री बाय वन, तार माने कि वन बाय थ्री माने टोटाल अंश जदि तीन थाके आमी ताले एक रिप्लेस करेछि, ताले वन बाय थ्री पार्ट आमी रिप्लेस करेछि। ठीक आछे, ऑप्शन ए। अच्छा এবার নেক্সটে যাব। আচ্ছা বলছে এ প্লাস বি প্লাস সি হচ্ছে ফোর রুট থ্রি, এ প্লাস বি প্লাস সি হচ্ছে ফোর রুট থ্রি, আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান সমান ষোলো দেওয়া আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু ষোলো দিয়েছে, জানতে চাইছে কি এ ইস টু বি ইস টু সি, এ ইস টু বি ইস টু সি। তাহলে একটা জিনিস দেখো যে অপশানসগুলো আবার অন্যরকমভাবে দেওয়া আছে, মানে ভ্যারিয়েবল আমাদের তিনটে, এ বি সি আমাদের তিনখানা ভ্যারিয়েবল, ইকুয়েশন আমাদের দুখানা, তাহলে কোনো একটা ভ্যারিয়েবলকে আমি জিরো ধরে অঙ্কটা করতে পারি। কিন্তু এই ক্ষেত্রে আমি আটকে যাব, কেন এখানে যে রেশিওগুলো কোনোটাই নয়, ওয়ান ইস টু ওয়ান ইস টু ওয়ান এইভাবে দেওয়া আছে, তাহলে এমন একটা কোনো ভ্যালু ধরে নাও যেটা এটাকে স্যাটিসফাই করতে পারে। তাহলে আমি ধরলাম এ এর ভ্যালুও ফোর রুট থ্রি বাই থ্রি, বি এর ভ্যালু ফোর রুট থ্রি বাই থ্রি, এটা ফর্মুলা দিয়েও করা যাবে, সি এর ভ্যালু ফোর রুট থ্রি বাই থ্রি, তিনটাকে যদি যোগ করো দেখবে ফোর রুট থ্রি আসছে। আচ্ছা এবার আমাদের আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সেটা যদি স্যাটিসফাই করো তো সেক্ষেত্রেও আমাদের কত আসবে, হ্যাঁ ষোলোই আসবে, কেন এখানে তিনটে নয় আর ওখানে হচ্ছে কত, ষোলো 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 আর তিন আট চল্লিশ, তাহলে আচ্ছা করেই নিই বেটার। তাহলে এই কত কত আসছে দেখো, এক একটার করে নাও, একটা স্কোয়ার করলে কত হয় ফোর রুট থ্রি স্কোয়ার মানে চার চার ষোলো ষোলো দিন আটচল্লিশ, তাহলে ফর্টি এইট বাই এখানে নাইন আসবে, তাহলে এরকম তিনবার আসবে তাই তো, তাহলে এরকম তিন বাই আসছে, এরকম তিনবার আসছে বাই নাইন, এক মিনিট, ফর্টি এইট বাই ফর্টি এইট প্লাস ফর্টি এইট ডিভাইড বাই নয় 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 থাকবে, তাহলে কত হচ্ছে একশো কুড়ি আর একশো চুয়াল্লিশ, নয় দিয়ে কাটলে ষোলো, তাহলে স্যাটিসফাই করছে। ঠিক আছে তাহলে এবার আমাকে দেখো বলছে এ ইস টু বি ইস টু সি জানতে চেয়েছে, তাহলে প্রত্যেকে যদি আমি এটা ধরে নিই তাহলে এদের যদি রেশিও করে নিই তাহলে কী হবে ওয়ান ইস টু ওয়ান ইস টু ওয়ান। ঠিক আছে তো চলো নেক্সট অঙ্কে যাবো, বলা আছে এল প্লাস এম প্লাস এন হচ্ছে নয়, এল এটাও দেখো তিনটে ভ্যারিয়েবল দুটো ইকুয়েশন, এল প্লাস এম প্লাস এন নয়, এল স্কোয়ার এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার, এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইকুয়াল টু থার্টি ওয়ান, তাহলে কোনো একটাকে জিরো ধরে নাও, তাহলে কোনো একটা যদি জিরো ধরি, এনটাকে যদি জিরো ধরি তাহলে এখানে থাকবে কি এল প্লাস এম সমান সমান নয়, আর এখানে থাকছে কি এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার ইকুয়াল টু থার্টি ওয়ান, বের করতে দিয়েছে এল এম প্লাস এম এন, এটা বের করতে দিয়েছে এল এম প্লাস এম এন প্লাস এন এল, এবার এটা তো জিরো মানে কেটে যাবে, এটাও জিরো মানে কেটে থাকছে, তাহলে থাকছে কি আমাদের এল এম এর ভ্যালু। ঠিক আছে এটা কত, তো এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার মানে হচ্ছে এল প্লাস এম হোল স্কোয়ার মাইনাস টু এ বি মাইনাস টু এল এম এন, এটা হচ্ছে থার্টি ওয়ান। ঠিক আছে এটা আবার নয় নয় একাশি, একাশি মাইনাস টু এল এম ইকুয়াল টু থার্টি ওয়ান, এখান থেকে এটা গেলে পঞ্চাশ, তাহলে এল এম সমান সমান পঁচিশ, এটা অ্যান্সার। তাহলে এই ছিল আমার দশটা প্রশ্নের ভিডিও সলিউশনস, প্রশ্নগুলো খুবই ভালো, তোমরা নিজেও বুঝতে পারবে স্ট্যান্ডার্ডটা খুবই ভালো। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।